নমস্কার, আমি ডক্টর মনস্বিতা। ফার্মেসি বাজারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ক্যান্সার কথাটা শুনলে মনটা যেন কিরম খারাপ হয়ে যায়, কিন্তু এটাই এখন বাস্তব সত্যি। আমরা যেদিকেই তাকাচ্ছি শুনছি কারোর না কারোর ক্যান্সার আক্রান্ত রুগী আছে পরিবারে, এবং এইটা শুনলেই তখন মনে হয় আমার ক্যান্সার হতে পারে না তো, নিশ্চয়ই হতে পারে, আবার সঠিক সময় জিনিসগুলি ধরা পড়লে আবার নাও হতে পারে। ক্যান্সার আজকাল ইয়াঙ্গার জেনারেশনেও খুব কমন হয়ে উঠেছে। মিডল এজেড মেয়েদের খুবই বেশি পরিমাণে ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে। ক্যান্সার হচ্ছে কিনা শরীরের ভিতরে সেটা যেমন জানা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু জিনিস যদি আমরা করি তাহলে আমরা অ্যাটলিস্ট আর্লি ডায়াগনোসিসটি করতে পারবো ক্যান্সারের। যেমন প্রত্যেক 6 মাস অন্তর আমরা যদি ম্যামোগ্রাফি করি এবং প্যাপ স্মিয়ার টেস্টটি করি, তাহলে ইউটেরাইন অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা হয়তো একটুখানি হলেও বেঁচে থাকতে পারি। কারণ কি, যত আগে ডায়াগনোসিস হবে ট্রিটমেন্টের অপশনস তত বেশি হবে এবং প্রোগনোসিস তত ভালো হবে। সুতরাং আপনি যদি হন 30-এর মধ্যে বা 30 ঊর্ধ্ব কোনো মহিলা, তাহলে অবশ্যই প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ম্যামোগ্রাফি করুন, USG লোয়ার অ্যাবডোমেন করুন এবং সার্ভাইকাল স্মিয়ার টেস্ট করুন। ইউটিউবে আজকাল প্রচুর সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ভিডিওস পাওয়া যায়, সেইগুলো দেখুন এবং সেইগুলো দেখে নিজের সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা শিখুন, এবং অন্তত সপ্তাহে একবার সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করুন। এটি করলে আমরা অনেক তাড়াতাড়ি অনেক ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো এবং আমাদের নিজেদের লাইফের লঞ্জিভিটি বাড়াতে পারবো। আশা করি আজকের ভিডিওটিতে আপনারা সবাই উপকৃত হবেন। তাও যদি মনে কোনো রকম প্রশ্ন ওঠে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন প্রশ্নগুলি, আমি সেগুলি সলভ করার চেষ্টা করব। ফার্মেসি বাজারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপকামিং ভিডিওসগুলির নোটিফিকেশন পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। ইফ ইউ ফাইন্ড দিস ইউজফুল দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর। Pharmacy Bazaar, healthcare services since 1992. We are offering discount up to 25% on medicine. Log on to www.pharmacybazaar.in. Download the app now.